আজকে একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের একটা খুবই সুন্দর একটা কবিতা কম্পোজ অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন প্রকৃতি প্রেমিক কবি ছিলেন, অর্থাৎ প্রকৃতিকে নিয়েই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখতেন। কবি কি করতেন না, প্রকৃতির যে বিভিন্ন বিষয়বস্তু থাকে, প্রকৃতির যে এলিমেন্টগুলো থাকে, ন্যাচারাল এলিমেন্ট, সেই ন্যাচারাল এলিমেন্টগুলোই কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার মূল বিষয়বস্তু। তো আজকে এই কম্পোজ অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ যে কবিতাটা আমরা আলোচনা করতে যাচ্ছি, তার একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা কি না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার সাথে তার বোন, যার নাম ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ দুজনে লন্ডন থেকে ডাফার, লন্ডন থেকে ডাফার যাওয়ার পথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ যাওয়ার সময় কি হয় না, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর নেমে পড়েন। নেমে পড়ার পর লক্ষ্য করেন ওই ব্রিজ থেকে দাঁড়িয়ে লন্ডন শহরের যে অপরূপ সৌন্দর্য, কবি সেটা উপভোগ করেন এবং সেটা ছিল আর্লি মর্নিং, সকালবেলায়। তো সকালবেলায় এই সুন্দর দৃশ্যটা দেখে কবির যা মনে হয়েছিল, কবির যা অনুভূতি জেগেছিল, কবির যা আবেগ জেগেছিল, সেই কবির অনুভূতি আবেগগুলোই আজকে এই কম্পোজ অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতার মূল বিষয়বস্তু, এবং সেগুলোকে নিয়েই এখন আমরা আলোচনা করব। তো কবিতাতে যাওয়ার আগে আমাদেরকে আর যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা ইটালিয়ান সনেট, ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেট। প্রথম যে আটটা লাইন আছে সেটাকে বলা হচ্ছে অক্টেভ, এবং এই অক্টেভ এর আটটা লাইন এবি বিএ এবি বিএ এই রাইম স্কিমে লিখা হয়েছে। এগুলো একটু দেখে নিতে হবে যে ইটালিয়ান সনেটের উদাহরণ অক্টেভ এর আটটা লাইন এবি বিএ এবি বিএ এই রাইম স্কিমে লিখা, আর সেস্টেটের ছটা লাইন সেটা কি না সিডি 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 এই রাইম স্কিমে লিখা। এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ এগুলো পরীক্ষাতে দেয়। এরপর দেখো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন থেকে ডাভার যাচ্ছেন, লন্ডন থেকে যাবার ডাভার যাওয়ার পথে টেমস নদীর উপর ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নেমে পড়েন গাড়ি থেকে। নেমে পড়ার পর সেখানে দাঁড়িয়ে লন্ডন শহরের যে সৌন্দর্য তিনি উপভোগ করেছিলেন সেটাই আজকে আমাদের কবিতার মূল বিষয়বস্তু। দেখো আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ প্রকৃতির বা পৃথিবীর হ্যাজ নট এনিথিং আর কোনো কিছুই নেই টু শো মোর ফেয়ার, টু শো দেখাতে মোর ফেয়ার, অর্থাৎ এর থেকেও সুন্দর জিনিস দেখানোর মতো প্রকৃতির কাছে আর কিছুই নেই। অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে সকালবেলায় লন্ডন শহরের যে পরিবেশটা, লন্ডন শহরের যে প্রাকৃতিক সৌন্দর্যটা কবি উপভোগ করেছিলেন, কবি দেখেছিলেন, সেই দৃশ্যটা কবির মনে হয়েছে কি না এটাই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য, এর থেকে সুন্দরতম দৃশ্য বোধ হয় আর পৃথিবীতে নেই, পৃথিবী দেখানোর মতো এর থেকেও সুন্দর জিনিস আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ সে আত্মার দিক থেকে নির্বোধ হবে, অর্থাৎ তার মধ্যে উপভোগ করার মতো জ্ঞান নেই, সে উপভোগ করার মতো সেন্স তার মধ্যে নেই। তো ডাল উড হি বি অফ সোল, অর্থাৎ আত্মার দিক থেকে সে হবে নির্বোধ, অর্থাৎ উপভোগ করার মতো তার সেন্স বা অর্গান কাজ করছে না। হু কুড পাস বাই, যে এই দৃশ্যটাকে না দেখে না উপভোগ করে পেরিয়ে চলে যাবে, তার এই সৌন্দর্যটাকে উপভোগ করার মতো সেই জ্ঞান তার মধ্যে নেই, সেই আত্মা তার মধ্যে নেই, সেই হৃদয় তার মধ্যে নেই। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এ সাইট একটা দৃশ্য, কোন দৃশ্যের কথা বলা হচ্ছে না, লন্ডন শহরের সকালবেলার সেই সুন্দর দৃশ্যের কথা বলা হয়েছে। এ সাইট সো টাচিং, অর্থাৎ কি না যে দৃশ্যটা আমাদেরকে কি করে না স্পর্শ করে, আমাদেরকে ছুঁয়ে যায়, আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়ে যায়, সেই রকম একটা দৃশ্য। ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ কি না এর যে মহিমা, অর্থাৎ এই সকালবেলায় লন্ডন শহরের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রাকৃতিক শোভা,
এর যে মহিমাটা, এই মহিমাটা বলছে এ সাইট সো টাচিং, একটা দৃশ্য যেটা খুবই মর্মস্পর্শী, খুবই আমাদেরকে হৃদয়কে স্পর্শ করে যায়। দিস সিটি নাও ডট লাইক আ গার্মেন্ট ওয়ার, দিস সিটি কোশ্চেন পড়ে যে এই দিস সিটি বলতে কি বোঝানো হয়েছে। দিস সিটি মিন্স হচ্ছে কি, আ সিটি অফ লন্ডন, অর্থাৎ এই দিস সিটি বলতে বোঝানো হয়েছে লন্ডন শহরকে। দিস সিটি নাও ডট লাইক আ গার্মেন্ট, অর্থাৎ এই শহরটা যেন মনে হচ্ছে, অর্থাৎ এই লন্ডন শহরটা যেন মনে হচ্ছে একটা গার্মেন্ট, অর্থাৎ পোশাক পরে আছে। লন্ডন শহরটা যেন মনে হচ্ছে ইটস লাইক আ গার্মেন্ট উইয়ার, অর্থাৎ যেন মনে হচ্ছে একটা পোশাক পরে আছে। কিসের পোশাক পরে আছে, না পোশাক পরে আছে, সকালবেলায় সূর্য উঠেছে, সূর্য উদিত হওয়ার পর সূর্যের যে কিরণ, সূর্যের যে রোদ, সেটা সারা লন্ডন শহরে ছড়িয়ে পড়েছে। কবি মনে করেছেন যে এই সূর্যের লাইটটা, সান রেজটা যেন মনে হচ্ছে পুরো লন্ডন শহরটাকে আবৃত করে রেখেছে। এই লাইটটাকে কবি মনে করেছেন কি, না এটা হচ্ছে যেন একটা পোশাক, অর্থাৎ এই সূর্যের আলোটাকে কবি মনে করেছেন কি, না লন্ডন শহরের পোশাক। এরপর দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট ফেয়ার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলার এই সৌন্দর্যটা কেমন ছিল, সাইলেন্ট মানে নীরব, অর্থাৎ কি, না সকালবেলার এই সৌন্দর্যটা ছিল নীরব, বেয়ার নিঃসঙ্গ, শিপস টাওয়ার্স ডোম থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই, অর্থাৎ আমরা জানি লন্ডন একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, তো এখানে প্রচুর কলকারখানা আছে, একটা শিল্পভিত্তিক শহর, তো সেখানে সকালবেলায় কি হয়েছে, না সকালবেলায় কিন্তু এই যে শিপগুলো থাকে, টেমস নদীর উপর যে শিপগুলো চলছে, টাওয়ার, বড় বড় টাওয়ারগুলো আছে, ডোমস আছে, থিয়েটার্স আছে, মন্দিরগুলো আছে, সেগুলো সব কিছু বন্ধ আছে, কলকারখানা বন্ধ আছে, গাড়ি ঘোড়া চলছে না, তাহলে কি হবে, সকালবেলার সৌন্দর্যটা কি হবে, নীরব হবে, নিঃসঙ্গ হবে। তো কবি বলছেন কি, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার এই সৌন্দর্যটা কেমন ছিল, সাইলেন্ট ছিল, নীরব ছিল, বেয়ার নিঃসঙ্গ ছিল। শিপস টাওয়ার্স ডোম থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই, জাহাজ টাওয়ার্স বড় বড় অট্টালিকা, তারপর ডোমস, তারপর থিয়েটার্স যে সমস্ত থিয়েটার হলগুলো থাকে, অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলো লাই, কবি মনে করছেন যেন এরা ঘুমিয়ে আছে, অর্থাৎ সকালবেলায় যেন এইগুলো সব ঘুমিয়ে আছে। ওপেন আন টু দ্য ফিল্ড, এবং কবি দেখতে পাচ্ছেন কি, না ওপেন আন টু দ্য ফিল্ড, যেন মনে হচ্ছে কি, না ওপেন আন টু দ্য ফিল্ড, পুরো ফাঁকা একদম মাঠ পর্যন্ত দেখা যাচ্ছে, অ্যান টু দ্য স্কাই, এবং যেন মনে হচ্ছে আকাশটা গিয়ে করে ওই মাঠের শেষে গিয়ে মিলিত হয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অল ব্রাইট, সমস্ত কিছু উজ্জ্বল চকচকে, অ্যান্ড গ্লিটারিং, এবং চকচক করছে, কেন চকচক করছে, কেন উজ্জ্বল, ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস এয়ার বলতে কি, না এখনো লন্ডন শহরে কলকারখানা গাড়ি ঘোড়াগুলো চলছে না, যার ফলে কি হচ্ছে, না বাতাসে কিন্তু ধোঁয়া নেই, অর্থাৎ ধোঁয়াহীন একটা পরিবেশ, সেই পরিবেশে সূর্যের আলো এসেছে, সূর্যের আলো যখন জিনিসপত্রের উপর বা কোনো জিনিসের উপর পড়ে, তখন সেটা আমাদের কাছে কি দেখায়, ব্রাইট দেখায়, সেটা আমাদের কাছে গ্লিটারিং হয়, অর্থাৎ সেটা উজ্জ্বল হয়, চকচক করে, আর যেহেতু এখানে কোনো ধোঁয়া নেই, কলকারখানাগুলো চালু হয়নি, গাড়ি ঘোড়াগুলো চলছে না, তাই ধোঁয়াহীন একটা সুন্দর পরিবেশে এগুলোকে উজ্জ্বল এবং চকচকে লাগছে। অর্থাৎ কবি লন্ডন শহরের এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কবি কিন্তু এখন সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন, এখানে কিন্তু কোনোরকমভাবেই কোনো ডিস্টার্বিং এলিমেন্ট এখানে নেই। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, নেভার ডিড সান, অর্থাৎ সূর্যও মোর বিউটিফুল স্টেপ, এত সুন্দর পদক্ষেপ কখনো সূর্যও নেয়নি, অর্থাৎ সূর্য উদিত হওয়ার দিন থেকে আজ পর্যন্ত কবি মনে করেছেন যে সূর্য হয়তো এত সুন্দর পদক্ষেপ আর কোনোদিনও নেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, এমনকি যখন সূর্য প্রথম উদিত হয়েছিল, সেই প্রথম উদিত হওয়ার সময়ও কিন্তু এত সুন্দর পৃথিবীকে লাগেনি আজকে যে সৌন্দর্যটা লন্ডন শহরের কবি উপভোগ করছেন। ভ্যালি রক অর হিল, অর্থাৎ এই সূর্যের আলো কোথায় পড়েছে, ভ্যালিতে পড়েছে, উপত্যকাতে পড়েছে, পাহাড়ে পড়েছে, পর্বতে পড়েছে, নেভার সো আই, আমি কখনো দেখিনি, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে এইরকম একটা সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি, আর সূর্য যেদিন প্রথম উদিত হয়েছিল সেদিনও কিন্তু এত সুন্দর পরিবেশ তৈরি হয়নি, কে ভাবছেন, না কবি ভাবছেন। নেভার ফেল্ট, অর্থাৎ আমিও কখনো অনুভব করিনি,
আ কালম সো ডিপ, এত শান্ত, এত গভীর, অর্থাৎ এত গভীর শান্ত পরিবেশ আমি কখনো দেখিনি, আবার আমি কখনো উপভোগ করিনি। অর্থাৎ লন্ডন শহরের এত সুন্দর, এত শান্ত, এত গভীর শান্ততা, এত স্নিগ্ধতা কবি বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে আমি কখনো অনুভব করিনি, আর এরকম একটা সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। দিস রিভার গ্লাইডেথ অ্যাট ইটস ওন সুইট উইল, দ্য রিভার বলতে কি সুন্দর ইচ্ছাতে, অর্থাৎ সে তার নিজের গতিতে বয়ে চলেছে। কেন সে নিজের গতিতে বয়ে চলতে পারছে, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই জাহাজগুলো, স্টিমারগুলো, সেগুলো কিন্তু নদীতে চলাচল করছে না। অর্থাৎ নদীর যে নিজের যে রূপ, নিজের যে গতি, সে নিজের গতির মধ্যে, নিজের রূপের মধ্যেই সে কিন্তু প্রবাহিত হচ্ছে। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসে সিম অ্যাসলিপ। অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে যে সমস্ত বাড়িগুলোকে কবি লক্ষ্য করছেন, বা যে সমস্ত বাড়ির কথাগুলো আগে আমাদেরকে বললো, টাওয়ার্সের কথা বলেছে, থিয়েটারের কথা বলেছে, টেম্পেলসের কথা বলেছেন, অর্থাৎ সেই সমস্ত বাড়িগুলোকে কবি কি মনে করছেন, কবি মনে করছেন যেন এরা ঘুমিয়ে আছে। অর্থাৎ এই সমস্ত বাড়িগুলো যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন এই সমস্ত বাড়িগুলোর যারা বাসিন্দা তারা ঘুমিয়ে আছে, অর্থাৎ এই সুন্দর দৃশ্যটাকে এরা উপভোগ না করে ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লেইং স্টিল, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট এবং সেই সমস্ত লোক যাদের হৃদয়টা কঠিন কঠোর, তারা কি করেছে, ইজ লেইং স্টিল, তারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, তারা এখনো পর্যন্ত শুয়ে আছে। কেন কবি এদেরকে বললেন যে মাইটি হার্ট, এদের হৃদয় কেন কঠিন কঠোর কেন, তার কারণটা হচ্ছে এটাই যে কবি বলছেন বা কবি মনে করেছেন যে এইরকম একটা সুন্দর দৃশ্যকে যারা উপভোগ না করে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তাদের তো হৃদয় অবশ্যই কঠিন কঠোর। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি, এনারা ভাবতে ভালোবাসেন, কল্পনা করতে ভালোবাসেন এবং প্রকৃতিকে নিয়ে কল্পনার জগতে থাকতেই ভালোবাসেন। তো এই কবির উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই টেমস নদীর তীরে ওই আমাদের ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে দৃশ্যটা লন্ডন শহরে দেখেছিলেন, সেই লন্ডন শহরের দৃশ্যটা কবির কাছে যেন মনে হয়েছিল যে এইরকম দৃশ্য কবি কখনো আগে দেখেন। আশা করি এই কবিতাটা বোঝা গেছে। এরপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, আর কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই জানো। যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবে।